দিয়া গরম করতে করতে যখন যার আমার অস্তিত্ব নাই, হামু মানে আমি নাস্তে নাই, যখন নিজে হামু নাস্ত হয়ে গেলাম আর দেখি যে আমি কিচ্ছু নাই, তখন আমি কি দেখি? এই জন্য অনেক পীরের খানকা জাহাঙ্গীরের বই বেশবার যায় না, কারণ ব্যবসা থাকে না। কি থাকে? যখন সম্পূর্ণরূপে নিজের শেষ করে দিলাম তখন ছায়া দেখি, জমারে খুদ জমারে ইয়ার জিদম। তখন ছায়া দেখি, জমারে খুদ জমারে, আমি আমার পীর, আমি আমার মুনি। এই তো নিজে চলে গেল, পীর ধরা ছেড়ে, কিন্তু এটাই শেষ ছেড়ে। নাহলে ছেড়েকে দুই বানিয়েছি, কারণ পীরও আছে আমি আছি, তখনও দুই আছে, দুইয়ের মধ্যে আল্লাহ থাকে না। আর জিগার মুরাদাবাদি সাকি কো কাহে দো আলিফ মে লাম নেহি আর লাম পে আলিফ নেহি। লাম লিখতে দু চার আলিফ লাগে না, বুঝে দাও একের মধ্যে দুই থাকে না, দুইয়ের মধ্যে এক থাকে না। সুতরাং গুরুর শেষ সীমা হইল ওই জবরুতের শেষ। তাই গুরু ধরা যদিও সেরে ওঠেই শেষ। তারপরে তৌহিদ কোনটা? রিপনের গুরু রিপন, রিপনের শিষ্য রিপন, রিপনের পীর রূপ রিপন, রিপনের মুরিদ রিপন। নামাজ মোল্লা মেহরাব মিম্বার, মোল্লার নামাজ মসজিদ আদান দেয় আর নামাজ পড়া, এই পর্যন্ত অর্থ। নামাজ আশিকা, প্রেমিকের নামাজ, আশিকা মানে প্রেমিক, নামাজ আশিকা প্রেমিকের নামাজ, বল কোথাও না দাল সুনীতি দাম। সে দেখি প্রেমিক নামাজ পড়ে ঠাট্টা বিদ্রুপ ঘাতনার মানুষের টিটকারির সুরির উপর দাঁড়িয়ে আছে নাচে। চতুর্লা সীতা জমায় বা হাফিজ, যখন হাফিজকে এক মুষ্টি বাতুনি এলেম দান করল, চু যখন জুল্লা এক মুষ্টি গোপন বিদ্যা যখন এক মুষ্টি দিল, চায়া দেখি খুব শিক্ষিত ছিল, চায়া দেখি হামা আমি, হামা আকলে খেরাত বেকার হতে যাব, হামা মানে আমার, হামা আমার আকল বুদ্ধি খেরাত জ্ঞান বেকার হতে যাব, চাই বেকার সৌদাম। রহস্যের জ্ঞান যখন জানলাম তখন এই দুনিয়ার জ্ঞান দেখলাম, এর চাই সৌদাম না, এটা বাদ খাইবার জ্ঞান, পয়সা কামাইবার জ্ঞান। তাহলে বুঝবো সবাই দাদা।